আমার মনে হয় আমরা সেখানে সফল হয়েছে। আমরা জানি এবং অধিকাংশ যেহেতু উপস্থিত হয়েছে যানজটের মধ্য, এটাই বলে দিচ্ছে সকলের আন্তরিকতা অবগত ছিল এবং স্বাস্থ্য অনুষ্ঠান সফল হয়েছে। আমি অনেকগুলো পয়েন্ট নোট ডাউন করেছিলাম আজকে, যে পয়েন্টের বেশিরভাগই আমাদের ওনার বক্তা কভার করতে পেরেছে। আমি জানতাম যে আমাদের সদস্য অনেকে হচ্ছে, অনেক সদস্য আছে, কিন্তু আমাদের মধ্যে ভালো ভালো বক্তা আছে এটা আমার জানা ছিল না। অত্যন্ত প্রাঞ্জল, অত্যন্ত সুন্দরভাবে সকলে অনেক কথাবার্তা বলেছেন, যেগুলো শুধুমাত্র লিখে এই বিধান অনুযায়ী চললে যে কোনো জায়গায় একটা সাকসেস নিয়ে আসা সম্ভব। আমি নোট ডাউন করেছিলাম অনেকগুলো পয়েন্ট, বাট আমার সবই কালো হয়ে গেছে। আজকে যে ভেলুতে আমরা বসে কথা বলছি, ভেলুতে আমরা অনুষ্ঠানটা করলাম, এটা মেইনলি বাংলাদেশ শুটিং ফেডারেশন অর্থাৎ আমাদের এই পাঁচটা যে শুটিং ক্লাব, এই ভেলুটা সিলেকশনের আগে আমার সেক্রেটারি সাহেব, মেম্বার সেক্রেটারি যখন বললেন ভেলুতে কোথাও খুঁজে পাচ্ছি না, একমাত্র শুটিং ক্লাবে পাওয়া যাচ্ছে, কি করব, তিনটা কারণে আমি সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছি। প্রথম কারণটা ছিল যে আমার সফলতা বেশ কিছু স্মৃতি এখানে জড়িত আছে, সেটা হচ্ছে এই শুটিং ক্লাবে আমি ন্যূনতম 100 বার এসে ফায়ার করেছি এবং র্যাবে থাকাকালীন সময়ে আমি 3 বার পর পর আইজিপিকা এইখান থেকে আমি অর্জন করেছি, আওয়ার চ্যাম্পিয়ন। সে মনে হলো সেই শুটিং ক্লাবের পাশে দাঁড়িয়ে একটু কথা বলার সুযোগ হবে, সো এটি আমরা ভেলুটাকে সিলেক্ট করে নিই। আরেকটা কারণ ছিল, সেটা হচ্ছে যে সভাপতি সাহেব যখন সেক্রেটারি সাহেব যখন বললেন যে 101টা না 100টা মেনু এবিষে ডিশ থাকবে মেনুতে, এই লোক তো আর ছাড়া যায় না আসলে। আরেকটা কারণ হচ্ছে এইখান থেকে মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে আমাদের সেক্রেটারির বাসা, সো আমি তার আসলে না বলতে পারি না, আমি সম্মতি দিয়েছি। সবাই থাকলে আরো কিছু কথা বলতে পারতাম, এই যে মাহে রমজান শুধু ইসলাম করবে না, সকল ধর্মে কিন্তু আত্মসিদ্ধির একটা বিষয় থাকে, তো আমরা হয়তো আত্মসিদ্ধভাবে করি, অন্যান্য ধর্মের অন্যান্যরা আত্মসিদ্ধ করতে পারে। রোজা রাখাটা প্রচলন কিন্তু শুরু হয়েছে অনেক আগে, মেবি 1000 বছর আগেই হবে, 1000 বছর আগে, কিন্তু আমরা কিন্তু 2015 সালে জাপানের বিজ্ঞানী গবেষণা করে আবিষ্কার করেছেন এটা ফজিলত শুধু ধর্মীয় নয়, শারীরিকভাবে খুব বেশি উপকারিতা রয়েছে। আমি সেদিন ভার্চুয়াল মিডিয়া দেখতে পেলাম, যদি কেউ 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত রোজা রাখে বা ভূত ফলটা না খেয়ে থাকে, তাহলে সে পরবর্তী সময়ের জন্য ফিট হয়ে যায়, অর্থাৎ মরা সেলগুলো, মৃত সেলগুলো মরে যায় এবং জীবিত সেলগুলো আরও শক্তি পায়, মানুষের ব্রেনে কার্যক্ষমতা বাড়ে এবং 8টা জিনিস তিনি আবিষ্কার করেছেন গবেষণার মধ্য দিয়ে। তার মানে আমি ধরে নিচ্ছি বা এটা বলতে পারি যে মাস রোজা রাখার মধ্য দিয়ে 11 মাসের জন্য একটা মানুষ সুস্থতা অর্জন করে, অর্থাৎ 1 মাস যদি কেউ কষ্ট করে 11 মাস সে নিজেকে চালিয়ে নিতে পারে, শক্তিশালী করে চলতে পারে। আমরা চাইব যে মাসটা শেষ হয়ে গেলে আপনারা যে শক্তিটা সঞ্চার করবেন সেই শক্তির একটা অংশ আমাদের ক্লাবের জন্য ব্যবহার করবেন, তাহলে আমাদের ক্লাব সফলতা যাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন যে আমরা আসলে আজ থেকে প্রায় 1 বছর আগে আমরা মেমোরেন্ডাম ফিল করেছি, পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছি, এরপরে আমরা কত 71 মেম্বার কর বিতরণের মধ্য দিয়ে আমরা আমাদের ক্লাবের সূচনা করি। তখন থেকে উৎসাহী যারা ছিলেন সঙ্গে সঙ্গে মেম্বার হন, ধীরে ধীরে আজকে আমরা 1 বছরের ব্যবধান 140 এবং পাইপলাইন আরও অনেকে আছে, এ পর্যন্ত পৌঁছে গেছে। পরে আমাদের মনে হলো আমাদের ক্লাবের জায়গা নির্বাচন করা প্রয়োজন। আপনারা নিশ্চয়ই ভাস্কর দাগামা বা কলম্বাসের নাম শুনেছেন, তারা তো অজানা উদ্দেশ্যে বেরিয়ে করেছিল, পরে ভারতবর্ষ আবিষ্কার করেছে, কেউ আমেরিকা আবিষ্কার করেছে। আমাদের সাথে দুজন মুরব্বী ছিল বয়োজ্যেষ্ঠ, কোন একদিন সকালে ঢাকা থেকে রওনা করে আমার মামা পৌঁছালো, মামা থেকে কেসপিট করলাম 27 জন, 27 জনের মধ্যে আমার দুজন মুরব্বী ছিলেন, মুরব্বীদের দুজন একজন চলে গেছেন কিছুক্ষণ আগে, তিনি কর্নেল শামীম স্যার, এই বয়সেও তিনি আমাদের সাথে সঙ্গী হয়ে
সেই পদ্মা পার পানি দিয়ে ওই পার গিয়েছেন। আরেকজন ছিলেন, তিনি আমার সামনেই বসে আছেন, আমার বাম দিকে অবস্থিত ছিল আঙ্কেল জনশামসুল হক খান কাকা। এই দুজনকে আমি যখনই মনে পড়ে আমি দুজনকে ভাস্কো দা গামা কলম্বাসের সাথে তুলনা করি, কারণ এই দুজন আমাদের সঙ্গে আমার সঙ্গে হয়ে যাবে কখনই ভুলতে পারিনি। দ্যাটস ওয়াই আমার রেসপেক্ট তাদের জন্য যতটুকু ছিল সেদিনের পর থেকে আমার অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা ওপার গেলাম, ওপার গিয়ে আমরা কাদাযুক্ত একটা ভূমিতে নামলাম স্পিড বোট থেকে, এবং অনেক খোঁজাখুঁজির পর একটা জায়গা নির্বাচন করা হলো, এবং যার জায়গাটা নির্বাচন করা হলো তার সঙ্গে ইতিমধ্যে আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, তিনি চলে গেছেন। আমাদের ইসমে চেয়ারম্যান পালের চরে আছেন নাকি আঙ্কেল? আছেন, আছেন আঙ্কেল। আমি আর চাচ্ছিলাম যে আসলে সবাই থাকলে আরো ভালো হতো। উনি ল্যান্ডলর্ড, ইনি আমাদেরকে জমি দিয়েছেন, এরপরে আমরা জমি বৃদ্ধির চেষ্টা করছি এবং ধীরে ধীরে আমাদের জমি বাড়ছে। আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে, এতটুকু বলতে পারি। শুরুটা হয়তো বা অতটা ভালো হয়নি, শুরুটাকে নিয়ে অনেক গুঞ্জন থাকতেই পারে, কারণ গ্রামের মানুষ এরা সাধারণত সরল হয়, সহজ হয়, তার তাদেরকে কেউ কিছু বললে, কেউ উস্কানি দিলে তারা ওটাকে বিশ্বাস করে, আর এটা মেনে নিয়ে আমাদের কাজ করতে হয়। সেটা চিন্তা করে আমরা ধরে নিয়েছিলাম যে কারোর সঙ্গে বিবাদে আমরা যাবো না, তর্কে যাবো না। একটা সময় সবাই বুঝতে পারবে যে আসলে তাদের উদ্দেশ্যটা সব ছিল, এবং সুন্দর একটা জিনিস আমাদের উপহার দিয়েছে। আমি বলেছিলাম তাদেরকে যে আপনারা পালেরচরবাসী এক সময় আমাদেরকে নিয়ে গর্ব করবেন, এইটা ভেবে যে পালেরচরের নাম সারা বাংলাদেশে সবাই জানে। আমরা দেখো শরীয়তপুরকে চিনি, আমরা গাজীরাকে চিনি, পালেরচরকে তো কেউ চিনত না। আজকে পালেরচরকে চিনি শুধুমাত্র ওই পদ্মা ক্লাবের কারণে, এবং আরো চিনবে, সারা বাংলাদেশ একসময় চলিয়ে যাবে। একটু আগে কারো বক্তব্য বলে গিয়েছে যে আমাদের পদ্মার পারের মানুষগুলো খুব অবহেলিত ছিল। এটা হচ্ছে বিধাতার একটা সিস্টেম, আজ যারা অবহেলিত আগামী দিনে তারা হবে আশীর্বাদ পুষ্ট। এই শরীয়তপুরের সময় পদ্মা অবহেলিত ছিল, এখন শরীয়তপুরই পদ্মা আশীর্বাদ পুষ্ট। দিস ইজ দ্য ন্যাচারাল ডিসিশন, হবেই হবে, সে কারণেই আজকে আমরা উন্নয়নের ছোঁয়া পাচ্ছি। এক সময় আমার মনে আছে আমি যখন চাকরিতে জয়েন করতে চাই, তখন আমি শরীয়তপুরে কোনো অফিসারকে খুঁজে পাইনি যে আমাকে পরিচিতি দেবে, আর্মি অফিসার। পরে খুঁজে একজনকে বের করেছিলাম, ওনাদের পূর্বপুরুষ শরীয়তপুরে দাঁড়িয়ে থাকতো, এবং তার বাবা চাকরিগত কারণে ফরিদপুর চলে গেছে, সেখান থেকে ঢাকায় শিফট করে সে অফিসার হয়েছে। কিন্তু আমি কিন্তু আজকেও দেখতে পাই, শুনতে পাই আমাদের শরীয়তপুরের জেনারেল আছে। তারপরে আমি যখন চাকরিতে জয়েন করেছি তখন তারা কিন্তু চাকরিতে ছিল, বাট তারা হয়তো বা কাউকে জানাতো না সে পদ্মার পারের মানুষ। আমার মনে হয় তাহলে ঠিকই খুঁজে পেতাম তখন। এনিওয়ে এগুলো হয়তো বা ভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে, বাট ইট ইজ দ্য ফ্যাক্ট। আমরা আমাদের জায়গাকে যদি এগিয়ে না নিয়ে যাই, অনেকে বেশি কখনোই আমাদেরকে সাহায্য করবে না, আমরা ভাবতে হবে। আজকে পদ্মা ক্লাবের কারণে সারা বাংলাদেশকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারব, অর্থাৎ বাংলাদেশে যারা স্বনামধন্য ব্যক্তিবর্গ আছেন তারা ধীরে 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 আমাদের সাথে যোগ দেবেন। একবার হলেও তুমি যাবেন, তাহলেও তার নামটা মনে থাকবে, মুখস্থ হয়ে যাবে, জাজিরার নাম, শরীয়তপুরের নাম, পালেরচরের নাম। আপনাদের কখনো মনে আসছে কিনা জানি না, বাংলাদেশে যে স্বনামধন্য ক্লাবগুলো রয়েছে, কোনো ক্লাবেই আপনি যখন যাবেন তখন আপনার বাইরে উঠে যেতে হবে, আর সে যদি ঢাকা তাহলে আপনাকে অবশ্যই যানজট পেরিয়ে যেতে হবে, কখন গিয়ে পুজবেন আপনি জানেন না। মানে আমি পদ্মা ক্লাবকে নিয়ে ভেবেছি এবং দেখেছি ত্রিমাত্রিক ভ্রমণের মাধ্যমে আপনি সেখানে যেতে পারবেন। আপনি যদি চান আপনি বাইরে যাবেন যেতে পারবেন, আপনি যদি চান নদী দিয়ে যাবেন যেতে পারবেন, আপনি যদি চান আকাশ দিয়ে যাবেন সেখানে হেলিপ্যাড হবে, হেলিপ্যাড কেন হবে। একটা সুখবর সবাইকে জানাতে চাই যে কিছুদিন আগে সার্ভে হয়েছে, সার্ভে হয়েছে যে একটা মেরিন ড্রাইভ, একটু আগে বলছিলেন অভিজ্ঞতা ভাই এটা মেরিন ড্রাইভ না রিভার ড্রাইভ, রিভার নদী পাড়া যেহেতু হচ্ছে সার্ভে হয়ে গেছে, যেইটা আমার যেটা আমাদের ক্লাবের পাশ দিয়ে গেছে, তাই না? আমরা যেটা দেখলাম জায়গা, তো সেই ক্ষেত্রে এই রিভার ড্রাইভটা বা মেরিন ড্রাইভটা পদ্মা ওই পারে জাজিরা প্রান্তের টোল প্লাজা থেকে পূর্ব দিকে চলে যাবে নড়িয়ার দিকে, তার মানে এটা যখন হয়ে যাবে তখন
টোল প্লাজা থেকে আমাদের ক্লাবে যেতে মাত্র এক থেকে দেড় মিনিট সময় লাগে, সেদিন বেশি দূরে নয়। তা আমাদের স্বপ্ন দেখতে হবে আসলে, এবং শুরুটা যেহেতু আমাকে হয়েছে সময়ের ব্যবধানে ইনশাল্লাহ ওই জায়গাটা খুঁজব বলে মনে করি। শুধুমাত্র দরকার একটা জিনিস, সে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা যারা জড়িয়েছি আমাদের যাতে শক্তিশালী থেকে আরো বেশ শক্তিশালী হয়, এবং আমরা যাতে কোনো যে কোনো ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যেতে পারি। চ্যালেঞ্জ ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, কী কী চ্যালেঞ্জ আসতে পারে আমরা সবাই বুঝি, কোনো ধরনের না বোধক শব্দই থেকে চ্যালেঞ্জ শুরু। ইতিমধ্যে আমার যারা ঘনিষ্ঠজন আছেন, যাদের সাথে জড়িত আছেন, সরাসরি মেম্বার সেক্রেটারি থেকে শুরু করে সবাই জানেন আমরা কী কী চ্যালেঞ্জের মুখোমুখি আমরা এখানে হয়েছে। আমরা ইতিমধ্যে যে 140 জন মেম্বার পেয়েছি, এরা আসলে ব্যক্তিগত রেফারেন্স দিয়ে এসেছে। আমরা কিন্তু ভার্চুয়াল মিডিয়াতে এখন কিন্তু প্রচার প্রসার চালাই নাই, বাট এখন সময় এসেছে, আমরা আশা করছি আমরা একটু ভার্চুয়ালে যাবো, মিডিয়াতে আমরা একটু প্রচার করবো। বিকজ একদিকে যেমন আমাদের মেম্বার বৃদ্ধির প্রয়োজন, অন্যদিকে আমাদের নাম এবং আমাদের খ্যাতিতে পৌঁছে দিতে হবে সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়। ওয়েবসাইট নির্মাণাধীন, লোগোটা আমরা নেক্সট এজিএমে দেখিয়ে দেবো, ফেসবুক অলরেডি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা করেছি, আপনাদের যখন যে রকমের মতামত থাকে সাজেশন থাকে আমরা অবশ্যই আপনারা দেবেন, যাতে আমরা সেটা আমলে নিয়ে উন্নয়নের গতিকে আরো বাড়াতে পারি। আমরা যে খসড়া প্ল্যানটি করেছি কি স্থাপনা হবে, সেই খসড়া প্ল্যানটি আপনারা কমিশন অনেকেই জানেন, হয়তো বা একটা ছবি আমরা তুলে ধরার চেষ্টা করেছি ওই জায়গাটায় আপনারা দেখেছেন হয়তো বা, তো সেইটা কাছাকাছি কিছু একটা হবে। এটাও আমরা ভিডিও আকারে এক ভিডিও ক্লিপ তৈরি করেছি, যেটি এই প্রোগ্রাম অমানসিক যদি আমরা নিয়ে আসি নাই, তবে আমরা এগিয়ে এটা পুরোপুরি দেখাবো সকল মেম্বারদের সম্মতি নিয়ে, দেন আমরা স্থাপনার কাজ শুরু করবো ইনশাআল্লাহ। অফকোর্স বাজেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, টাকা পয়সা থাকলেই তো কাজটা শুরু করবো। ওকে, ইনক্লুডিং বাজেট, ঠিক আছে। আর অদ্যাবধি এ পর্যন্ত যে কাজগুলো হয়েছে, যে বললাম যে কাদা ছিল যেখানে গর্ত ছিল সেটাকে ভরাট করে একটা জায়গায় নিয়ে এসে এখন ওখানে গেলে মনে হবে যে না আসলে বোধ হয় উন্নয়নের ছোঁয়া লেগেছে। কয়েকজন ব্যক্তি এখানে যথেষ্ট রকম কাজ করছে আমাদের জিকে কমিটির, লাইক মেম্বার সেক্রেটারির সাথে আমাদের ফিনান্স ডিরেক্টর, দেন সাথে ছিল সুরজ শাকুন, সে হচ্ছে সিকিউরিটি ডিরেক্টর, সাথে আছে কামরুল দড়ি। আমরা যদি এখানে ফেলে থাকা তাদের দেখতে চাই, তাদের চেহারা না দেখলে ঠিক হবে না আসলে। সকল থাকি শুরু চলে গেছে, তো এরা এদের জন্য এদের জন্য একটা করতেই আশা করবো সবাই থাকলে বেশি হতো। আমি আসলে কথা বাড়াবো না, তবে এতটুকু বলতে পারি যে কোনো ভালো কাজ করতে গেলে চ্যালেঞ্জ থাকবে, প্রতিবন্ধকতা থাকবে, প্রতিকূলতা থাকবে। চ্যালেঞ্জ এর মুখোমুখি না হয়ে, প্রতিকূলতার মুখোমুখি না হয়ে আপনি যদি কোনো সফলতা পান তাতে কিন্তু অতটা শান্তি থাকে না। এ কারণেই প্রতিবন্ধকতা আসবে, তাকে পাড়ি দিতে হবে, সফলতা নিয়ে আসতে হবে, তাহলেই প্রকৃত শান্তিটা আসবে। ওটা কি আসলে জয় বলা হয়? আর আমি ব্যক্তিগতভাবে চ্যালেঞ্জ নিতেই আগ্রহী, এবং সেই চ্যালেঞ্জ নিয়ে জয়টাকে নিয়ে আসতে পারলেই আমার বেশি ভালো লাগে। এ কারণেই আমার টিমটাকে আমি সবসময় কথা বলে থাকি যে উই হ্যাভ টু টেক দি চ্যালেঞ্জ, কখনো ধৈর্য ধরে কখনো বা কথা বলে। তো আগামী দিনগুলোতে আমরা চেষ্টা করব আমাদের যারা মেম্বার আছেন তাদের যে পবিত্র আমানত আমাদের কাছে রাখা হয়েছে, এই আমানতের যাতে আমরা সত্যিকার আমানতদার হিসেবে কাজটা করতে পারি, কখনো যেন আমরা ভুল না করি। আর ভুল যদি করে ফেলি চাইবো যে আমাদের মেম্বারদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে আমাদের জানান দিলে আমরা সেটা শুধরে নেব। সকলের সহযোগিতা সবসময় কামনা করব, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।